আলাইকুম অল এইচ অ্যাট্রিবিউট সিরিজ এ পর্বে অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব তার আগে সবার প্রতি নোট থাকলো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা মার্কফ স্কুল থেকে ভিডিওটি দেখছেন ওরা এখানে লুকুত হবার সাবস্ক্রাইব বাটন শুরু হবে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে টিউটোরিয়াল হচ্ছে HTML অ্যাকসেপ্ট সারসেট অ্যাকসেপ্ট সারসেট এখানে মোট তিনটি শব্দ মিলে এক হয়েছে প্রথম শব্দটি হচ্ছে অ্যাকসেপ্ট যার অর্থ গ্রহণ করা আর সারসেট বলতে ক্যারেক্টার সেট বোঝানো হয়েছে সারসেট মানে হচ্ছে ক্যারেক্টার এনকোডিং আর সেট মানে সেট বা গুচ্ছ ক্যারেক্টার ইনকোডিং জিরো থেকে নাইন এ টু জেড এ ধরনের অনেকগুলো চিহ্ন এগুলোকে ক্যারেক্টার ইনকোডিং বলা হয় এই চিহ্নগুলোকে বোঝানো হয় এইচ টি এম এল ফোরে ডিভেলপভাবে ক্যারেক্টার ছিল আইএসও ডবল এইট ফাইভ নাইন হাইফেন ওয়ান এবং এখানে মোট দুইশো ছাপ্পান্নটি ক্যারেক্টার কোড ব্যবহার করা যেত মাত্র দুইশো ছাপ্পান্নটি কোড ব্যবহার করা যেত আনচি আৰু আই এছ অ' ডবল এইট ফাইভ নাইন ফাইভ এণ্ড ওৱান সীমিত থাকাৰ কাৰণে এইচ ডি এম এল ফাইভ এ ডিভল্ট কেৰেক্টাৰ ছেট পৰিৱৰ্তন কৰি ইউটিএ কৰা হৈছে এই ইউ টি এফ ফাইভ এণ্ড এইট কেৰেক্টাৰ এনকুডিং এ পৃথিৱীৰ প্ৰায় সকলো কেৰেক্টাৰ চিহ্ন ৰ যে গুল ব্যৱহাৰ কৰাৰ ফাইভ এচেপ্ট চাৰ্চেট ইউ টি এফ এইট কোড হিচাপে যা এসটিএমএল পাইবে অ্যাকসেপ্ট সারসেট আইএসও ডবল এইট ফাইভ নাইন ওয়ান এভাবে ব্যবহার করা হতো এখনও যারা এসটিএমএল ফু ব্যবহার করে ওরা আইএসও হাইফেন ডবল এইট ফাইভ নাইন হাইফেন ওয়ান ব্যবহার করছে এখন কথা হচ্ছে অ্যাকসেপ্ট সারসেট নামের এই অ্যাক্টিভিটির কাজ কি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ফোম এলিমেন্টের সাথে অর্থাৎ ফোম সাবমিশন করার সময় ক্যারেক্টার ইনকোডিং গুলো যাতে যথাযথভাবে সাবমিট হয় এবং যত যত আউটপুট আউটপুট হতে পারে সেই জন্য এই অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এই কারণে ফোম এলিমেন্টের সাথে অ্যাকসেপ্ট সারসেট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এখন অ্যাকসেপ্ট সার্সেট কি মোটামুটি কিছুটা জানা আমরা এখান থেকে নিলাম এখন কোড এডিটরে আমরা একটা ফোর্ম নেব হিসেবে এখন কিছু রাখছেন এখানে একশন কিছু দেব না এখানে দেব অ্যাকসেপ্ট এটা আমরা এখানে লিখি পুরো কোডের কোডের মধ্যে দেখানোর জন্য তবে এটা ফুমের মধ্যে যখন সাবমিট করা হবে সাবমিট করার পরে গিয়ে যাতে সাবমিশন করা মধ্যে আমরা যে ফোমের মধ্যে অনেক কিছু লিখতে পারি হয়তো এমন কিছু লিখবো যেগুলা আমাদের মনে করেন কিছু ছিন্ন থাকবে কিছু ক্যারেক্টার ইনকোডিং থাকবে যেগুলা সাবমিট করার সময় যথাযথভাবে যেন যেন এগুলো সাবমিট হয়ে যায় যার কারণে আমরা এই ব্যবহার করে থাকি ফোমের সাথে এখন গেল ফুম আমরা ফুমের মধ্যে আমরা একটা মনে করেন লগ ইন ফর্ম বানাতে পারে যেমন ধরুন প্রথমে একটা ইনপুট টাইপ নেব লগ ইন গেলে আমরা কি কি করি সেটা তো সবাই জানি এখানে নেম সরি ইনপুট টাইপ ট্যাক্স ট্যাক্স প্লেশ হোল্ডার দেব একটা যাতে কোনটা কি এটা ইউজার বুঝতে পারে প্লেসহোল্ডার হোল্ডার দেব নেম ইউ অথবা ইউর নেম নেম দেব যাতে আছে ব্যারেক দেব দুইটা একে দুইটা দিচ্ছে এটাকে কপি করবো এখানে দেব ইমেল ইমেল ইউর ইমেল সেটাকে কফে করবো আরেকটা এটা দেবো পাসওয়ার্ড ইউর পাসওয়ার্ড ইউর ফাসওয়ার্ড এরপর যেটা হবে সেটা হবে যে কি টাইপ সাবমিট আমরা একটা সাবমিট বাটন বানাবো সাবমিট ভ্যালু দেব একটা ভ্যালু বলতে গেলে যেটা এখানে লেখাটা বাটনের পরে যে লেখাটা থাকবে সেটাই ভ্যালু দেব সাবমিট সেভ করলাম এখন যদি এটাকে ব্রাউজারে রিলোড করি দেখেন এখানে ইউর নেম নেমের মধ্যে নেম ডট কম কম পাসওয়ার্ডের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিলাম সাবমিট করলাম এটা হচ্ছে যে আমি মনে করি এখানে হয়তো আমার নামের মধ্যে আমি কোনো একটা অন্য ক্যারেক্টার দিতে পারি এইভাবে দিতে পারি আমার বাংলাতে লিখতে পারি আব্দুল করিম হয়তো আমরা আমি এটাকে বাংলা লিখলাম এখানে আবার ইংলিশ ইংরেজি লিখলাম এখানে একটা চিহ্ন থাকবে ঠিক আছে তারপর জিমেল ডট কম এটা একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারটা থাকলো আমার পাসওয়ার্ড মধ্যে মনে ক্যারেক্টার দেখা যাবে যেগুলো এখন আমি যা কিছু ক্যারেক্টার এখানে ব্যবহার করেছি সব ক্যারেক্টার যখন আমি সাবমিট করব সবগুলোই যেন আমি যেভাবে লিখেছি সেভাবে যেন এটা সাবমিট হয় লেখাগুলো যেন সেভাবে যায় যার কারণে আমরা এই ব্যবহার করে থাকি কোনটা অর্থাৎ ক্যারেক্টার সেট সেটকে এটা কি করে অ্যাকসেপ্ট করে নেই তাহলে বন্ধুরা আমরা অ্যাকসেপ্ট সার্চার সম্বন্ধে বিস্তারিত বুঝলাম আজকে এখানে রাখি আল্লাহ হাফেজ